বেগানা নারী কি পরপুরুষকে সালাম দিতে পারবে? বেগানা নারী তিনি পরপুরুষকে সালাম দিতে পারবে কিনা? যদি কোনো প্রয়োজনীয় কথা বলতে হয়, প্রয়োজনীয় কোনো কথা বলার আগে, তাহলে কথা বলার আগে সালাম দেওয়ার নির্দেশ আছে, সেই হিসাবে সালাম দিতে পারেন। কিন্তু সালাম দিতে গিয়ে বা কথা বলতে গিয়ে কণ্ঠের মধ্যে কোনো প্রকার কোমলতা সৃষ্টি করা যাবে? সাধারণত আমরা নতুন কোনো মানুষের সাথে, অপরিচিত মানুষের সাথে কথা বলার সময় একটু বেশি ভদ্র হয়ে একটু সুন্দর মিষ্টি ভাষায় কথা বলার চেষ্টা করি, এটা ভালো গুণ। কিন্তু একজন নারী তিনি যখন পুরুষের সাথে কথা বলবেন, পরপুরুষের সাথে, গায়রে মাহরাম পুরুষের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নির্দেশ করেছেন তোমরা সেই কথা বলার সময় কণ্ঠের মধ্যে কোমলতা বা কোনো আর্টিফিশিয়াল ভাবে একটু ভালোভাবে মিষ্টি সুরে কথা বলার চেষ্টা করবে। যদি করো তাহলে যার সাথে কথা বলেছো তা যাদের অন্তরে রোগ আছে তারা তোমাকে নিয়ে বাজে চিন্তা করবে, বাজে জল্পনা করবে, মনে মনে জেনায় লিপ্ত হতে পারে। তো সেই আত্মসম্মান বোধের জায়গা থেকে মেয়েরা কণ্ঠকে কোমল করবে না। এই জন্য সালাম দেখ আর প্রয়োজনীয় কথা বলো, এটা স্বাভাবিকভাবে বলবে। আল্লাহ বলেছেন ওয়াকুলনা কাউলাম মারুফা, মেয়েরা স্বাভাবিক কথা বলতে পারবে কিন্তু কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করে কথা বলবে না। আজকাল তো উল্টা হয়ে গেছে, মেয়েরা স্বামীর সাথে কথা বলে কর্কশ হয়ে আর পরপুরুষের সাথে ফোনে কথা বলতে খুব মিষ্টি সুরে একদম ইস্তারি করে করে খুব ভদ্রতা দেখায় বলে। ঠিক যে পুরুষরা বলতেছেন, যারা ঠিক বলতেছেন তারাও এ রোগের রোগী, সেটাও ঠিক, সবই ঠিক। মাহফিল এমন এক জায়গা যেখানে সবই ঠিক। তো যাই হোক, আমরা পুরুষরাও দেখা যায় নিজের বাসার স্ত্রীর সাথে মধুর সুরে কথা বলা দরকার, সেখানে মধু নাই, সেখানে কর্কশ কর্কশ সারাদিন। হ্যাঁ, আর যার সাথে আমার মধুর সুরে কথা বলা নিষেধ, পরনারী, দোকানে মহিলা কাস্টমার আসলে খুব ইস্তারি করে করে একেবারে খুব রসিয়ে রসিয়ে, আপা বসেন, কি লাগবে, চেয়ার দাও, মিষ্টি মিষ্টি, আর বউ ফোন দিলে কি বলবা, তাড়াতাড়ি বলো, সারাক্ষণ ডিস্টার্ব করো তুমি। এই রোগটা পুরুষদের মধ্যে আছে না নাই? এটা করা যাবে না। মেয়েরা পুরুষের সাথে কথা বললে সেই কথাটা হবে প্রয়োজনীয় কথা, খাজুরিয়া আলাপ না। আর দ্বিতীয়ত হলো প্রয়োজনীয় কথাটা হবে একান্ত স্বাভাবিক সুরে, সে স্বাভাবিক সুরে কথা বলার আগে সালামও দিতে পারে। এমনি শুধু দেখা হইলে সালাম দিবি কিনা কোনো পরনারী পরপুরুষকে, এই ব্যাপারে সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ বিন বাজ রহমাহুল্লাহ তিনি বলেছেন সালাম দিতে পারবে। অনেক ওলামায়ে কেরাম নিষেধ করেন যে এখন ফিতনার সময়, সালাম দিতে গেলে এরপরে সালামের পরে কালাম হবে, কালাম থেকে আরও কত কিছু হতে পারে, সেজন্য শুধু সাক্ষাৎ চলে সালাম অ্যাভয়েড করবে গায়রে মাহরামকে, এটা অনেক ওলামায়ে কেরাম রেকমেন্ড করেছেন। কথা কি বুঝাইতে পারছি? তো পর্দার বিষয়টা শরীয়ত আমাদেরকে খুব গুরুত্বের সাথে বলেছে, বিশেষ করে ফেসবুকে যারা আছেন, ছেলে হোক আর মেয়ে হোক, পুরুষ হোক আর মহিলা হোক, ফ্রেন্ড লিস্টে যদি আপনি ছেলে হন তাহলে কোনো মেয়েকে অযথা সালাম দিতে যাবেন না। আবার কোনো মেয়ে আছেন সে ছেলে বন্ধুকে অযথা সালাম দিতে, কারণ ফেসবুকের বন্ধু হলো দুই নম্বর বন্ধু, এটা হলো কাগজে বাঘের মতো, কাগজে ফুলের মতো। নিজের বাপমার খোঁজখবর নাই, ফুফু চাচা চাচা তো ভাই বোনের খোঁজখবর নাই, আত্মীয় স্বজন যাদের সাথে সম্পর্ক রক্ষা করা ফরজ সেখানে খোঁজখবর নাই, জীবনে কথা বলার টাইম নেই আপনার, আর সেখানে আপনার 5000 বন্ধু, 5000 বন্ধু সব ফেক বন্ধু, 5000 লোকের হক আদায় করার সোজা কাজ নাকি? তো এগুলা করতে যাবেন না। বিশেষ করে মেয়েদের সাথে ফেসবুকে বন্ধুতা করে আজাইরা আলাপ, কেমন আছেন, কি খাইছেন, বাড়ি কোথায়, কি স্ট্যাটাস, কি আছে কি না আছে, এগুলা শয়তানের ফাঁদ ভাইরা আমার, এগুলা শয়তানের ফাঁদ, মনে রাখবেন। এরপরে আপনি কোথায় চলে যাবেন, কত নিচে নামবেন, কত গুনাহে লিপ্ত হবেন নিজেও জানেন না, দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। বেঁচে থাকার চেষ্টা করবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।